नमस्कार बंधुरा आर एकटी नतून रेसिपिर साथे स्वागत जानाच्छी बर्णाली रान्नाघरे। आजकेर पर्वे आमी निये एसेछी अनुष्ठान बाड़ी स्टाइले जीरा राइस बा जीरा फ्राइड राइसेर रेसिपि। तबे आजकेर एटाके आमी बानाबो एकेबारे निरामिष भावे। अनेक बंधुरा आछेन जारा पिंयाज रसुन खान ना, अथवा अनेक पुजो बा अनेक अनुष्ठाने जेखाने निरामिष जीरा राइसे रेसिपी बनानो हय, तबे सेक्षेत्रेओ किन्तु एकटा आलादा सुंदर फ्लेवर आसे, किन्तु बाड़ीते सेटा अनेकेई आनते पारेन ना। चलुन ताहले आजकेर आमरा शिखेनि अनुष्ठान बाड़ी स्टाइले निरामिष जीरा फ्राइड राइसे रेसिपि। जीरा फ्राइड राइस बनानोर जन्य सबार प्रथमे आमी राइसटा कुकड करे निच्छि। बेश अनेकटा बेशी परिमाणे जल आमी गरम करेछि। जलटा जखन एइभावे फुटे उठबे एर मध्ये अल्प एकटुखानी नून दिए दिच्छि आर एक चा चामच सादा तेल दिए दिच्छि। जलटा एकटु बेशी दिए राइसटा कुक करबेन, ताहले चालेर एक्सट्रा स्टार्चटा चले जाए। एकटा पातिलेबुर अर्धेकटा आमी दिए दिच्छि। पातिलेबु देयार कारणे जलेर मध्ये একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা চালের মধ্যে মিশে যায়। আর তাছাড়া রাইসটা কুকড হয়ে যাওয়ার পরে অনেক সময় ভেঙে যায়, সেক্ষেত্রে চালটা ঝরঝরেও থাকবে আর ভেঙেও যাবে না। এক কাপ বাসমতি রাইস আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে আমরা 80-85% কুকড করব। নর্মাল বিরিয়ানিতে আমরা যেই রকম কুকড করি তার থেকে একটু বেশি নরম করতে হবে। চালটাকে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে, আমি ভাতটা রান্না করছি। এখন প্রায় 85% এর মতো ভাতটা হয়ে গেছে। দেখুন, একটু হাত দিয়ে ভেঙে যখন দেখবেন চালটা ভেঙে যাচ্ছে, তার মানে বুঝবেন যে চালটা সঠিকভাবে কুকড হয়ে গেছে। এবার এই ফ্যানটাকে আমি ফেলে দিয়েছি, তবে ফ্যান ফেলে দেওয়ার পরেও কিন্তু চালটা দেখা যায় অনেক সময় নরম হয়ে যায়। সেক্ষেত্রে একটু রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে চালটা আর ওভার কুকড হয় না, আর চালের মধ্যে থাকা সমস্ত স্টার্চটা চলে যায়। আর এইভাবে ফ্যানের হাওয়ায় 30 মিনিটের জন্য রেখে দিলে চালটা শুকনো হয়ে একেবারে ঝরঝরে হয়ে যায়, আর ফ্রাই করতে খুবই সুবিধা হয়, চালটা ভেঙে যায় না। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি 4 টেবিল স্পুন এখানে সাদা তেল গরম করেছি, এর মধ্যে আমি 4 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি জমানো ঘি ইউজ করেছি, গলানো ঘি নিলে আর একটু বেশি নিতে হবে। সাদা তেল আর ঘি মিশিয়ে আমি করছি, তবে শুধু ঘি দিয়ে করলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। হাফ চা চামচ শাহি জিরা নিয়েছি। নর্মাল জিরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে ইউজ করা হয় না, শাহি জিরা ইউজ করবেন। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি সামান্য দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ দিলাম আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফোড়নগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার চালটা দেখুন, জল দিয়ে ধুয়ে রাখার কারণে চালটা খুব সুন্দর ঝরঝরে আছে। আর এইভাবে যদি যে কোনো রাইস বানানোর আগে যদি চালটাকে কুকড করে নেন, তাহলে সেক্ষেত্রে চালটা ঝরঝরেও থাকবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। সাধারণত বাসমতি রাইস ভেঙে যায়, সেক্ষেত্রে আর অসুবিধা হবে না। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। নুনটা রাইসটা বানানোর সময়ও দিয়েছিলাম, তাই এখন একটু কম দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। অনেকে জিরা রাইসে চিনি ব্যবহার করেন না, তবে চিনি না দিলে একটা কেমন টেস্টটা কম কম লাগে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা আমি সাজেস্ট করব অবশ্যই দেবেন, না হলে দেখবেন রাইসের মধ্যে একটা কি যেন একটা কম কম ভাব থেকে যায়। তবে বেশি দেবেন না, কেননা জিরা রাইস কোনোভাবেই কিন্তু মিষ্টি হয় না। এখানে চিনিটা যে ব্যবহার করেছেন সেটা যেন বোঝা না যায়, সেই পরিমাণে ব্যবহার করতে হবে।
চালটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগে না জিরা রাইস বানাতে। এর আগেও আমি দুটো জিরা রাইসের ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে রাইসের রেসিপিতে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। চালটাকে একটু 2 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। এবার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাহলে চালের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যাবে। লো ফ্লেমে 5 মিনিট রাখার পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। এখন চালের মধ্যে সমস্ত মশলা আর ফোড়নের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে চলে গেছে। আর যেহেতু চালটাকে আমরা একটু শক্তই নামিয়েছিলাম, একটু নরমও হয়ে গেছে, কিন্তু দেখুন একটা চালও ভেঙে যায়নি আর খুব সুন্দর ঝরঝরে আছে। যে কোনো চিকেনে সাইড ডিশের সঙ্গে কিন্তু এই জিরা রাইসের রেসিপিটা খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ খেতে চান, যে কোনো নিরামিষ তরকারি এর সাথে ট্রাই করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ি স্টাইলে জিরা রাইস বা জিরা ফ্রাইড রাইসের রেসিপি, একেবারে নিরামিষভাবে। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আপনাদের ভালো লেগেছে কিনা আর সহজ লেগেছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। যারা আজকের প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বর্ণালী রান্নাঘরে চোখ রাখুন আরও নানান ধরনের রেসিপি আর রেস্টুরেন্টের খবরাখবরের জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।